হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে এই বেল ফুল গাছের ওপরে। আমাকে কমেন্ট করেছিল একজন যে বেল ফুল গাছে ফুল হচ্ছে না, তো আমি সেই জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি যে ফুল হচ্ছে না, একবার হয়ে বন্ধ হয়ে গেছে, তো তার কারণটা আজকে আমি বলবো। তো ফ্রেন্ড চলুন আমি ভিডিওটা শুরু করছি। তো ফ্রেন্ড, অনেক দিন, আজকে এক দুই সপ্তাহের মতন হলো আমি কোনো ভিডিও আপলোড করি নাই, এই কারণে করিনি, কারণ আমার বাড়ির কাজ হচ্ছিলো এবং এই গাছগুলো সব আমাকে যেহেতু লোকেদের জায়গার উপরে ছিল, সেই জন্য আমাকে আমার বাগানে তো তুলতেই হতো, তো সেই কাজগুলোই করছিলাম আর এগুলো সব আমি নিজে হাতেই করছিলাম, তো সেই জন্য সময় হয়ে ওঠেনি। এত গাছ তো একদম নিচতলা থেকে একদম ওপরে তোলা সত্যি খুব কঠিন, এত বড় বড় টব, সব 14 ইঞ্চির 12 ইঞ্চির টব আছে, তো সেই জন্য এগুলো সব নিজে হাতে করছিলাম, তো সেই জন্য ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। তো তার জন্য আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চাইছি। এবং তার আগে একটু আমি আমার বাগানটাকে একটু জাস্ট ঘুরিয়ে দেখে নিই, এরপরে আমি অবশ্যই সানডে গার্ডেন আপডেট ভিডিও দেব। তো তার আগে আমি একটু দেখাই আপনাদেরকে তো কেমনভাবে সাজিয়েছি। তো এইদিকে আমার পুরো দেশি জবার পুরো রো আছে, এটা তো সামনের দিকেও আছে, সেখানে দেশিও আছে এবং হাইব্রিড গাছও আছে। তো এখানে আমি দেশি জবাটা রেখেছি এই কারণে, কারণ এখানে ছায়া নেই, গ্রিনেট লাগাইনি, তো সেই জন্য এখানে দেশি জবা রেখেছি। এবং পেছনে অলিয়েন্ডার গাছ আছে, নাগচম্পার আছে, কামিনী আছে, ওইদিকে রঙ্গন ফুলটা আছে, তো ওইভাবে আমি রেখেছি। আর এইদিকে পুরো রাখা হয়ে আছে, কিছু কিছু গাছ এখনও আসেনি নিচ থেকে, এখনও আমি তুলতে পারিনি সব গাছ, তো ওইদিকে এভাবে করে রাখা হয়ে আছে। তো জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিই, তো সানডে গার্ডেন আপডেট ভিডিওতে আমি একটা একটা করে কীভাবে সাজিয়ে রেখেছি সব আমি আপনাদেরকে বলবো। তো আজকে যেহেতু সানডে গার্ডেন আপডেট ভিডিও নয়, তো সেই জন্য আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই যে কেমনভাবে আমি সব কিছু সাজিয়েছি। তো এইদিকে যেরকম পেঁপে গাছ আছে, তো এইভাবে হয়ে আছে আমার গাছগুলো, এখনও যেগুলো দেখছেন ফাঁকা জায়গা, তো এখনও গাছ উঠবে, এখনও অনেক গাছ উঠেনি, বিশেষ সবজির গাছগুলো, ফুলের গাছগুলো আমি তুলে নিয়েছি। তো এইদিকে পুরো রঙ্গন, তো ফ্রেন্ড এইভাবে আমার রাখা হয়ে আছে পুরো। এইদিকে এই রোটা পুরো জবা, পুরো জবার রো, পুরো দেশি এবং হাইব্রিড সব এখানে রাখা হয়েছে, কারণ এখানে আমি রেখেছি, এখানেও ছাওয়া নেই, কারণ এখানে 12টা সাড়ে 12টার পর থেকে এই জায়গাটা ছাওয়া হয়ে যায় এই সামনেরটা, তো সেই জন্য আমি এখানে রেখেছি, কোনো সমস্যা নেই। তো জল দিয়ে রাখতে হবে, তো এখনই আমি জলটা দিয়েছি, তো কুঁড়িও এসে গেছে, আসছে কুঁড়ি, তো এতদিন নিচে ছিল সেখানে রোদ পাচ্ছিল না, তো সেই জন্য আজকে একটা ফুলও ফুটেছে, আপনাদেরকে একটু দেখাই। তো এইভাবে ফুলটা ফুটে আছে, তো এইদিকে এভাবে হয়ে আছে, আর ওইদিকে অ্যামরেলিস লিলি পুরো প্রচুর ফুল হয়েছিল, এভাবে আপনাদেরকে দেখাতে পারিনি, তো এখন জাস্ট একটু দেখাই। তো এইদিকে এগুলো করতে করতে আমার সময় চলে গেছে, আর এই মাঝখানে গ্রিন নেটের নিচে আমি যেগুলো একদম রোদ সহ্য করতে পারে না সেই সমস্ত গাছগুলোকে রেখেছি। এটা পুরো ক্রোটনের পুরো রো, এখানে আমি পুরো যত ভ্যারাইটি আমার কাছে ক্রোটন আমি লাগিয়েছিলাম ডাল কাটিং করে, সব এখানে আমি রেখেছি একটা রোতে। তো মাঝখানে ফাঁকা রেখেছি, মাঝখানে যাতায়াতে যাতে দেখতে পারি, আর এইদিকে যেগুলো একদমই রোদ সহ্য করতে পারে না সেই সমস্ত গাছকে আমি রেখে দিয়েছি। তো এইভাবে কমপ্লিট হচ্ছে, তো আরও বাকি আছে গাছগুলোকে তোলা, তো যখন আমি সানডে গার্ডেন ভিডিওটা দেব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ফ্রেন্ড আমি ভিডিওটা ফিরে যাই। তো ফ্রেন্ড, প্রথমেই আপনাদেরকে আমি বলি যে বেলি ফুল বা বেল ফুল যারা যেই নামে ডাকেন, তো গাছগুলোতে কুঁড়ি কোথায় আসে দেখুন, একদম ফ্রন্টে কুঁড়ি এসেছে, কারণ এই গাছটাতে আমার একবার ফুল হয়ে গেছে, তো তখন যখন নিচে ছিল পুরো প্রতিটা ব্রাঞ্চে ব্রাঞ্চে দেখুন ফুল ছিল, এগুলোতে আমি কাট করিনি, কারণ আপনাদেরকে ভিডিওটা আমি দেবো বলেই কাট করিনি, না হলে আমার আবার এইভাবে
নতুন ফুল চলে আসতো এগুলোকে কাট করিনি। তো প্রথমে বলি যে বেল ফুলের গাছে একদম কিন্তু সামনের দিকে একদম দেখুন ডোগায় ডোগায় কিন্তু কুঁড়ি আসে, তো তারপরে কিন্তু বেল ফুল হয় তো সেই ডোগা থেকে। তো যখন আমি এটাই বলবো যে আমরা সাধারণত গরমকালটা কতদিন ধরি, নভেম্বর মাস পর্যন্ত ইয়া অক্টোবর মাস পর্যন্ত আমরা গরমকালটাকে ধরি। তো যদিও অক্টোবর মাসের দিকে শীত ঢুকে কখনো ঢোকে না, তো অক্টোবর মাসের দিকে ধরলাম আমি। তো এর মধ্যে কিন্তু তিনবার আপনারা কিন্তু বেল ফুলের গাছ থেকে বেল ফুল পেতে পারেন। তো কিভাবে, প্রথমে এক দফা আমার ফুল হয়ে গেছে, তারপরে এগুলোকে কাটিং করেছিলাম আমি, তো তারপরে আবার দেখুন নতুন কুঁড়ি নিয়েছে। তো এইদিকে দেখুন একটা দেখাই আপনাদেরকে, দেখুন আবার নতুন একটা শুট নিয়েছে, তো কাটিং করে দিয়েছিলাম, এদিকে আবার একটা কুঁড়িও চলে এসেছে। তো যেগুলো আমি কোনো ব্রাঞ্চেই আমার কিছু কাটিং করেছিলাম আর কিছু কাটিং করা হয়নি আপনাদেরকে ভিডিওটা আমি দেবো বলে, তো এগুলো কাটিং করিনি আমি। দেখুন এগুলো শুকিয়ে আছে, এখানে শুকিয়ে আছে। তো প্রথম কথা, আপনাদেরকে একবার ফুল হওয়ার পরে আপনাদেরকে আমি একজনকে রিপ্লাই করেছিলাম, তো এখানে কাঁচিটা আমি, তো যেখানে ফুলটা হয়ে গেল ধরুন এখানে আপনার ফুলটা হয়ে গেল বা এই জায়গাটা আপনার ফুলটা চলে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ফুলটা চলে গেছে, তো আপনাদেরকে কী করতে হবে, দুটো কিংবা একটা পাতা নিয়ে আপনাদেরকে কাটিং করে দিতে হবে। তো এইভাবে দেখুন কাটিং করে দেবেন, কাটিং করে দিলে কী হবে আবার নতুন ব্রাঞ্চ আসবে, ব্রাঞ্চ এসে আবার কিন্তু ভালোভাবে এইভাবে ফুলটা হবে। তো যেহেতু আমি একা ভিডিওটা করছি, তো ফ্রেন্ড দেখুন আমি এগুলোকে কাটিং করে দিয়েছি, যে নিচে সব পাতা পড়ে আছে। তো এভাবে আপনারা কিন্তু কাটিং করবেন, কাটিং করলে কী হবে আবার নতুন নতুন এভাবে ব্রাঞ্চ, দেখুন এগুলোকে আমি কাটিং করেছিলাম, করার পরে এই দেখুন নতুন একটা শুট বেরিয়েছে এবং এতে আবার ফুল ধরেছে। তো এভাবে, এবং খাবারের কথা বলতে এখন যেহেতু এত গরম পড়েছে, গরমে বেশি খাবার দেওয়ার দরকার নেই, জাস্ট জলটা স্প্রে করবেন সকাল সন্ধ্যে টবের মাটিতে দেবেন এবং গাছটাকে ভালো করে চান করিয়ে দেবেন, এবং পারলে লিকুইড খাবার দেবেন। তো কোনো শুকনো খাবার এখন দেওয়ার দরকার নেই, লিকুইড খাবার বলতে সর্ষের খোল তো একদম এখন বন্ধ। তো আপনারা চাইলে হালকা গোবরের একদম পাতলা করে জল দিতে পারেন, কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট থেকে যে লিকুইডটা বের হয় সেটা একদম পাতলা করে এমনভাবে দেবেন, একদম পাতলা করে দেবেন, তো এটাতেই হবে। তো অবশ্যই আপনারা কিন্তু গাছটাতে ফুল পাবেন। তো ফ্রেন্ড আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে পরের আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। তো বাই ফ্রেন্ড, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেফ।